চায়ের দোকান খোলার দাবিতে পথে নামলো চেম্বার অব ট্রেডার্স। করোনা রুখতে জেলা জুড়ে 7 দিন চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশ মেনে জেলা জুড়ে বন্ধ থাকে সমস্ত চায়ের দোকান। চায়ের দোকান বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েন শহরের চা ব্যবসায়ীরা। রাজ্য প্রশাসনের করোনা বিধি মেনে চায়ের দোকান খোলার দাবিতে শনিবার জেলা প্রশাসনের দ্বারস্থ হন চেম্বার অব ট্রেডার্স। রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। করোনা রুখতে গত কয়েকদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে অল্টারনেটিভভাবে শহরের ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা ও বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছিল। জেলা প্রশাসনের এই নির্দেশিকাকে অমান্য করে পথে নামল চেম্বার অব ট্রেডার্স। এরপর ফের জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা পরিবর্তন করা হয়। তাতে বলা হয় করোনা রুখতে টানা 7 দিন বন্ধ থাকবে চায়ের দোকান। জেলা প্রশাসনের এই নির্দেশিকায় রীতিমতো মাথায় হাত পড়ে শহরের চা ব্যবসায়ীদের। চায়ের দোকান বন্ধ থাকায় দেনা শোধ করতে পারছেন না বলে জানান ব্যবসায়ীরা। কাল থেকে চায়ের দোকান বন্ধ, সব জিনিসই কিন্তু খোলা থাকছে, 7 দিন ধরে চায়ের দোকান বন্ধ। আপনি চায়ের দোকান হয়ে কি বলবেন? কি চাইছেন? যে এই টাইমের মধ্যে খোলা থাকবে, 7 দিন বন্ধ করা মানে পরিস্থিতি তো, সংসার পরিস্থিতি তো আলাদা দাঁড়াবে না, একটু টাইম দিলে টাইম হলে মোটামুটি ঠিক আছে, তাই নিয়ম শৃঙ্খলা মেনেই চলবেন। আজকে আমরা এসেছি বর্ধমানের জেলা শাসকের কাছে, তাহলে আমাদের যে চায়ের দোকান বন্ধ করার জন্য যে নির্দেশ দিয়েছেন তার জন্য আমাদের অবস্থা একেবারে বেহাল। আমরা কি খাবো? কারণ আমাদের, আমার বাবা নেই, আমার মাকে নিয়ে আমাকে সংসারটা চালাতে হয়। আমার বাবা নেই, আমার মা, আমার আমি এবং আমার মা একটা ছোট্ট চায়ের দোকান চালাই, ওর মধ্যেই আমাদের সংসারটা চলে। তো প্রশাসন যে নির্দেশ দিয়েছেন যে 7 দিন চায়ের দোকান বন্ধ, 7 দিন চায়ের দোকান বন্ধ থাকলে আমরা কি খাবো, কোথায় যাব? আমাদের বড় বড় বিজনেস নেই, তারপর আমাদের ওই চায়ের দোকান থেকে ছোটো করে লোন নেওয়া আছে, বিভিন্ন লোনের যারা লোনওয়ালারা আছে প্রতিদিন বাড়িতে এসে অশান্তি করছে, অনেক ধার দিনা আছে। ওই চায়ের দোকান থেকে আমাদের সংসারটা চলে কোনো রকম। তাই প্রশাসনের কাছে একেবারে করার জন্য অনুরোধ করব যে আপনারা চায়ের দোকানটা খুলে দিন। আমাদের যে 5টা দিন দিলেও হবে, আর প্রশাসনের সমস্ত যা নিয়ম আছে, স্যানিটাইজার, মাস্ক, সমস্ত কিছু পরে আমরা চায়ের দোকান চালাবো। যতটুকু নিয়ম আপনারা দিবেন ততটুকু নিয়ম মেনে চলবো, আপনাদের নিয়মের বাইরে আমরা যাবো না। চেম্বার অব ট্রেডার্সের চেয়ারম্যান বিশ্বেশ্বর চৌধুরী বলেন, বৃহস্পতিবার ও রবিবার বাদে শহরে প্রতিটি দিন সমস্ত দোকান খোলা, শুধুমাত্র চায়ের দোকান বন্ধ। টানা 7 দিন চায়ের দোকান বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েন শহরের চা ব্যবসায়ীরা। সমস্ত চায়ের দোকান খোলার দাবিতে এদিন জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান বিশ্বেশ্বর চৌধুরী। আমরা বর্ধমান শহরের চেম্বার ট্রেডার্স থেকে আমরা একটা স্মারকলিপি জমা করলাম এইচডিও স্যারকে। কারণ হচ্ছে, আপনারা জানেন চায়ের সঙ্গে বর্ধমান শহরের যে রাস্তার ওপর ঠেলা গাড়ি, ছোটোখাটো রেস্টুরেন্ট যেগুলো আছে, যেগুলো পথ চলতি মানুষের দুপুর দিয়ে রাতের দিকে খাবার, ছোটোখাটো খাবারও নেয়, সেই সব দোকান আজকে দ্বিতীয় লকডাউনের যে সময় আংশিক, যেটা বৃহস্পতিবার আর রবিবার বন্ধ, সেদিন থেকে চায়ের দোকান বন্ধ হয়ে আছে। এক্ষেত্রে এই সমস্ত দোকানের যারা মালিকানা, তাদের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তারা বেশ কিছুদিন ধরেই আমাদের সঙ্গে যোগাযোগ করছিল। আমরা বর্ধমান দক্ষিণের বিধায়ককে আমরা এই ব্যাপারে আলোচনা করেছিলাম, উনি এইচডিওর সঙ্গে, স্যারের সঙ্গে আলোচনা করেছিলেন। আমরা একটা স্মারকলিপি জমা করলাম যাতে এই রবিবারে একটা পার্ট শেষ হবে আংশিক লকডাউনের, সোমবার থেকে এই সব চায়ের দোকান, রাস্তার ধারে যে ঠেলা গাড়ির দোকান, ফুচকা স্টল, ছোটো ছোটো যে স্টল আছে সেগুলো যেন খুলে যায়। নাহলে এই সব চায়ের দোকানে যারা করেন, তারা সকলেই জানেন খুব নিম্ন আয়বৃত্ত মানুষ এই সব চায়ের দোকানে, ছোটো ঠেলা গাড়ি, তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তারা আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে যোগাযোগ করে চলেছে, সব সময়তেই বিভিন্ন জায়গায় সই সংগ্রহ করে আমরা আজকে এসডিও দপ্তরে আমরা জমা করলাম, যাতে আমি এসডিও স্যারকে অনুরোধও করলাম যাতে সোমবার থেকে এদের যে চায়ের দোকান, ছোটোখাটো স্টল আছে, খুলে যায়। এখানে বার ফার সব খোলা রাখার নির্দেশ দিয়েছিল, চায়ের দোকান বন্ধ করার কারণটা কি? সেটাই আমাদের কাছে কারণ, মানে ওনার প্রশাসনের ব্যাপার হচ্ছে চায়ের দোকানে প্রচুর ভিড় হয়। আমরা সমস্ত চায়ের দোকানকে বলেছি তার যেন করোনাবিধি সমস্ত মেনে চলে, করোনার নিয়মকানুন মেনে চলে, মাস্ক যেন সবাই পরে, ডিস্টেন্স মেনটেন করে চায়ের দোকানে বেশি ভিড় গল্প গুজব করতে দেবেন না, তাড়াতাড়ি করে চা খাবে সে চলে যাবে।
আমরা এটা অনুরোধ করেছি, আমরা চায়ের দোকানগুলো আমরা এই পরবর্তীকালে আমরা নিজেরা ভিজিট করব। যেহেতু চায়ের দোকানে সবার সঙ্গে আমরা এসেছি, তাদের সময় পাশে দাঁড়িয়েছি চেম্বার অফ টেরাস থেকে। এবার চেম্বার অফ টেরাস থেকে আমরা এটার ব্যবস্থাও নেবো, কেউ যদি চা মানে প্রশাসনের দৃষ্টিভঙ্গির বাইরে যায় আমরা তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবো। কিন্তু আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন চায়ের দোকানগুলো আর বাকি যেসব স্টল আছে সেগুলো যেন খুলে যায়। কি বলবো, আমি কিছু দিয়েছি বলুন। আশা করছি আমরা আগামী দিনে খুলে যাবে, সেটার নির্দেশিকা সরকারি আপনারা জানেন, সরকারি নির্দেশিকা আছে, তার রেজুলেশন এলেই খুলে যাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।